আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবাই মনে হয় ভালো আছি আল্লাহর রহমতে। যেহেতু ভাইবা পরীক্ষার ডেট পড়েছে, প্রতি বাড়ি বার কাউন্সিল রিটার্ন পরীক্ষার পরে একটা ভাইবার ডেট দেন। যারা ভাইবা পরীক্ষা দিবেন তাদের জন্য বিশেষ করে যে ভুলগুলো আমরা করে থাকি, আমাকে দেখছেন, এটা কিন্তু ভুলের ভিতরে আছে। আমরা এভাবে যাব না, এই যে এখানে ব্ল্যাক টাই পরবো, যদি আমরা কোটের ভিতরে লাল টাই পরেছি এটা চেঞ্জ করতে হবে। দ্বিতীয়ত যে ব্যাপারটা, আমরা কোটগুলো, যে ফর্মাল যে কোটগুলো রয়েছে, তিন বোতামের কোটগুলো, এগুলো পরবো, এবং ব্ল্যাকের উপরে কোনো ধরনের স্টেপ থাকা যাবে না, যেহেতু আমাদের কোটগুলো হবে টোটালি ফর্মাল, কোনো ধরনের ফ্যাশন চলবে না। ফ্যাশনেবল কোটগুলো আমাদের ভাইবার জন্য প্রযোজ্য নয়, কারণ আপনি ভাইবা বোর্ডে যখনই যাবেন আপনাকে প্রথমেই আপনাকে ভালো করে একবার দেখবে, আর এই দেখার উপরে আপনাকে মার্কস দিবে, পাঁচ দিতে পারে, দশ দিতে পারে, এটা তাদের ইচ্ছা। এরপরে যে প্যান্টটা পরবেন অবশ্যই সাবধানতার সাথে পরবেন, যাতে কোটের সাথে ম্যাচিং করে, অর্থাৎ দুটো কালারই, দুটো ব্ল্যাকই যেন সেম ব্ল্যাক হয়। দেখা গেল কোটটি আপনি কিনেছেন এক জায়গা থেকে, প্যান্ট অন্য স্থান থেকে ক্রয় করেছেন, দুইটার কালার অন্যরকম হতে পারে, এ বিষয়টা খেয়াল করবেন। জুতোর ক্ষেত্রে যেটা হবে, আর শুটা আপনার অবশ্যই ব্ল্যাক শু, কিন্তু ব্ল্যাক শুটা যেন হয় খুব মানে চকচকে, যেটাকে বলে চকচকে, যে চেহারাও দেখা যায় এমন, কারণ আপনি যখন ঢুকবেন ঢোকার সাথে সাথে আপনার পা থেকে মাথা পর্যন্ত তারা দেখবে, তো এই বিষয়টি খেয়াল রাখবেন ড্রেস আপের ব্যাপারে। ড্রেস আপ এছাড়াও আমাদের ফিজিক্যাল কিছু ব্যাপার আছে, চুলের ব্যাপারটা, চুল কী স্টাইলে কাটবেন, মালেঙ্গা স্টাইল, মেসি স্টাইল, নাকি নেইমার স্টাইলে কাটবেন। আসলে এই স্টাইলটা বিষয়টা হচ্ছে, এদের কারো স্টাইল করা যাবে না, সম্পূর্ণ একটা ফর্মাল কাট দিতে হবে, অর্থাৎ আর্মি শার্ট আছে, এটা ফর্মাল কাট, আর্মি শার্ট দিতে পারেন, অর্থাৎ রাউন্ড হবে চারদিকে, কোনো লেয়ার হবে না, কোনো ধরনের স্টাইল হবে না, হারনেসিং স্টাইল, এসব স্টাইল চলবে না। এসব স্টাইলে যদি আপনি যান তাহলে আপনাকে মার্ক করে রাখবে, হয়তো এখানে মার্কস নাও দিতে পারে। এছাড়া ক্লিন শেপ, যারা ছবি, অর্থাৎ যারা আপনারা ক্লিন শেপ ছবি ইতিপূর্বে দিয়েছেন, আপনার ছবিতে ক্লিন শেপ আছে, আপনি ক্লিন শেপেই যাবেন। আর যদি দাড়ি সহ যান, সেক্ষেত্রে অল্প অল্প দাড়ি না নিয়ে লম্বা যে দাড়ি সেটা থাকলে ভালো হয়। অবশ্যই খেয়াল রাখবেন এই দাড়ি এবং চুলের ব্যাপারটা। তৃতীয়ত, হাতে কী দিবেন, ঘড়ি দিবেন নাকি ব্রেসলেট দিবেন। যদি কেউ ব্রেসলেট পরার অভ্যাস থাকে, আমি বলবো যে অন্তপক্ষে ভাইবা বোর্ডের দিন ব্রেসলেট পরে কেউ যাবেন না, হাতে অ্যাটলিস্ট একটা ঘড়ি থাকতে পারে, তাও আবার সিম্পল ঘড়ি, একদম নর্মাল টাইপের ঘড়ি দিতে পারেন। আংটি টাংটি এগুলো কিছু পরবেন না, এই যে পরেছি এই ধরনের আংটি টাংটি কিছু পরবেন না, একদম ফ্রেশ, হাতের নখ কাটা থাকবে এবং ঘুমিয়ে যাবেন, পর্যাপ্ত পরিমাণ ঘুমিয়ে ভাইবা বোর্ডে যাবেন, কারণ চেহারা দেখলে যেন বুঝে যে আপনি কোনো ধরনের মানে অন্য কোথাও মানে বাজে কিছু চিন্তা করছেন না, এক কথায় আপনি ফ্রেশ মাইন্ডেড, আপনারা দেখে যেন বোর্ড কনভিন্স হয়ে যায়, আপনার ফেস দেখে যাতে কনভিন্স হয়ে যায়। আপনাকে প্রশ্ন করার যে ম্যাটারটা আছে, মূল বই থেকে অথবা জেনারেল নলেজ থেকে, এই বিষয়টা মূলত আপনারা যে আপনি যখনই ইন করলেন, ইন করার পরেই তাদের যদি তারা যদি কনভিন্স হয়ে যায়, আপনাকে হয়তো প্রশ্ন নাও করতে পারে। দেখা গেছে আপনাকে সর্বোচ্চ জিজ্ঞাসা করবে, আপনি কি পিপলিস ডায়েরি এনেছেন, আপনি বলবেন হ্যাঁ পিপলিস ডায়েরি এনেছি। পিপলিস ডায়েরিটা আপনার সাথে না, ওইখানে প্রথমে ইন করার পরেই একটা টেবিল আছে যেখানে আপনার সার্টিফিকেটগুলো, মূল সার্টিফিকেটগুলো দিবেন এবং সাথে আপনার পিপলিস ডায়েরিটাও এখানে জমা দিবেন। যদি তারা দেখতে চায় ডায়েরিটা, তাহলে ডায়েরিটা তাদেরকে দেখানো হবে এবং তারা ওখান থেকে হয়তো দু একটা কেস জিজ্ঞাসা করতে পারে যদি আপনার নসিব খারাপ হয়। আর যে কথাটি বলবো বলে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে যে ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, অনেকেই আমরা জানি বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমরা এই প্রস্তুতিগুলো নিচ্ছি, বেশি বেশি করে সংবিধানের পড়তেছি, মনে হচ্ছে জুডিশিয়ারি পরীক্ষা দেওয়া যাবে, এত ভয় পাওয়ার কিছু নেই ভাই, সংবিধান আমাদের সিলেবাসের কোনো সাবজেক্ট না, নারী শিশু নির্যাতন আইন, স্পেশাল অ্যাক্ট, এগুলো এত পড়বেন না, এত পড়ার দরকার নেই, কারণ এগুলো সম্পর্কে এত পড়তেই পড়তে দেখা যাচ্ছে আপনি হতাশ হয়ে যাবেন, কারণ এগুলো তো আপনি পড়েননি এতদিন। তা যেটা করবেন সেটা হচ্ছে মূল বই সারটা পড়বেন মোটামুটিভাবে, আর এমসিকিউ রিটার্নের যে কোশ্চেন দুইটা আছে, এমসিকিউ কোশ্চেন এবং রিটার্নের কোশ্চেন, এই দুটো সলভ করে যান, এখান থেকে আপনার কোশ্চেনগুলো করতে পারে। আর কেস ডায়েরি থেকে দুই একটা কেস ভালো করে আপনি মুখস্থ করে রাখবেন, যাতে আপনাকে যদি প্রশ্ন করে যে কেস ডায়েরি সম্পর্কে কিছু বলেন বা একটা কেস বলেন, তখন আপনি ওইটা বললেন। আর ড্রেস আপের কথা, আজকে আসার উদ্দেশ্যটা হচ্ছে ড্রেস আপ, এই যে ব্ল্যাকের উপর স্টেপ এটা চলবে না, কিন্তু ব্ল্যাক টাই হবে এবং এই যে কলারটা, কলারের এটা সিম্পল কলার হবে, এখানে কোনো বোতাম থাকবে না, কোনো কোটি টুটি পরতে পারবেন না, শুধু কোট এবং একটা ব্ল্যাক টাই, ফুল ব্ল্যাক টাই এবং হোয়াইট, যদি কেউ হোয়াইট প্যান্ট পরতে চান সমস্যা নেই, হোয়াইট প্যান্টও পরতে পারেন,
আর সবাই প্রস্তুতি নেন ভালোভাবে, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।